الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: وقل أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقولوا حسنا صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى أصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. ফসিম তিলক নিবাসী মরহুম আজিজ সুনামিয়া সাহেবের বাড়ির উদ্যোগে আয়োজিত 40তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সর্বসভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম সুধীমণ্ডলী, সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মহামান্য, আজকের মাহফিলে আমাদেরকে শরীক ও কুরআন হাদিসের আলোচনা শোনার জন্য সুযোগ যিনি দিয়েছেন সেই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে অন্তকরণ থেকে শ্রদ্ধাজনিত কণ্ঠে শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআন শরীফের এক টুকরা তেলাওয়াত করছি, আয়াত না অর্ধেক না, এক টুকরা। পরিপূর্ণ দিয়ে তো আলোচনা করতে পারবো না, শুধু একটি অংশ কোরআনে তেলাওয়াত করলাম যে একজন মানুষ পরিপূর্ণ মুসলমান হয়ে মরতে পারলেই সে সাকসেসফুল। আসলে এই জন্য আল্লাহ বলছে মুসলমান না হয়ে কবর আয় না, কবরে যাওয়ার কথা নিষেধ করেন নাই, নিষেধ করছেন মুসলমান না হয়ে আয়। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরিস না, মুসলমান হইয়া মারা যাই সার্থক। আর আমি বড় ইঞ্জিনিয়ার, বড় ডাক্তার, আমি একজন বিরাট মার্সেলম্যান,
আমি এমপি, আমি মন্ত্রী, এইগুলা বলার মধ্যে কোনো কামিয়াবি নাই, বরং আমি একজন মুসলমান, এটা হইল কামিয়াবি। তুমি বলবা যারা ইব্রাহিম হাসান বলছেন আমি একজন বিরাট বড় ধনী, আমি বিরাট বড় এমপি, মন্ত্রী, সচিব, আমি এসপিডিসি, এগুলার মধ্যে কামিয়াব না, আমি একজন মুসলমান, এটা হইল গর্বের বিষয়। একজন মুসলমানের সম্মান মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তুই একজন পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্যে ইসলামের পাঁচটা ভিত্তি যেমন আছে, ইসলামের পাঁচটা ভিত্তি আছে, যেটা ওই ইসলাম খারাপ হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি হইল পাঁচটা পাঁচটা হিলাল, পাঁচটা স্তম্ভের উপরে কথা শুধু বলে একটার নাম ইমান কালিমা, আরেকটার নাম নামাজ, আরেকটার নাম রোজা, আরেকটার নাম যাকাত, আরেকটার নাম হজ, কত হইল এই পাঁচটা স্তম্ভ। এবার আপনারাই বলেন কোন লোক যদি পাঁচটা হিলাল চুল্লা গরটা খালা করে থাকে, আপনাদের এই সাহাপাড়া এলাকার লোকেরা কি কইব যে গরটা পুরো হয়েছে ঘুমাই গেছে, গরটা কি পুরো হয়েছে? গরটা পরিপূর্ণ হইতে গেলে এখানে যতক্ষণ পর্যন্ত সাদ না দিবে ততক্ষণ পর্যন্ত এটা পুরা ঘর ওইসে মূল্য বলা যায় না। যখন সাদ দাঁড়াইতে যায় তখন মোটামুটি মহাজায় ঘরটা পুরো হয়ে গেছে, এমন খালি বেলা হেলা বাকি, যেরকম ঠিক না? ঠিক তেমনি হবে ইসলামের এই পাঁচটা স্তম্ভ কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটা তাকে একজন পরিপূর্ণ মুসলমান হয় না, শুধু তার কাছে ফাউন্ডেশন আছে, পাঁচটা স্তম্ভ ভিত আছে, ছাদ হয় নাই। ছাদের নাম হইল ইসলামের ছাদের নাম হইল আখলাক, চরিত্র। যতক্ষণ পর্যন্ত আমার কাছে ইসলামী আখলাক, নবীর আখলাক, নবীর চরিত্র, ইসলামের যে চরিত্র, সেই চরিত্র যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো না। এই মুসলমানের দ্বারা কোনো প্রভাব সৃষ্টি হবে না, যেটা আজকের বিশ্বে সাহাবাই কেরাম শঙ্কায় করে, কিন্তু কাফেররা ভয় হয়েছে, মুসলমানের নাম শুনলে খালি বাথরুমে যাওয়ার বাদ দর্শক। বিশ্বের মুসলমানের সংখ্যা মোটামুটি কম নয়, রাষ্ট্রের দিক থেকেও আমরা কম নয়, অর্থ সম্পদ আমরা একবারে পিছায় নয়, বিশ্বের মধ্যে সবচেয়ে অস্ত্রে মানে ধন সম্পদের বড় ভান্ডার আল্লাহ মুসলমানের হাতে দিয়ে রাখছেন। এটা কোনটা জানেন? ইদার নাম হইল তেল আর গ্যাস। একবার আমাদের দেশের মাননীয় অর্থমন্ত্রী বললেন যে আমি তো জিনিসের দাম বাড়াইনি, আমি তো তেলের দাম বাড়িয়েছি, তা আপনারা ছিলেন কেন? মনে হচ্ছে পাবলিক বুঝে বলে কিচ্ছু বুঝে না, উনি অন্তর্মন্ত্রী আর উনি সব বুঝে, আর আমরা সব খালি বুকার স্বর্গে বাস করি। তেলের দাম বাড়াইলে
আর কিচ্ছুর দাম বাড়াইতে দেখে না, ও সময় থেকে বাড়ে একবার হইলো ফলচি মুরুখ যে এখান থেকে গোয়ালা বাজার যাইতে হয়তো আইতে যাইতে হতো গাড়ি দিবে মাঝুর এখান থেকে নিয়ে আনি ঠিক গাড়ি কি দিয়েছে। আচ্ছা ফলচি মুরুখে যে খাওয়া নেব সব জিনিসের দাম অটোমেটিক বেড়ে যাবে যদি তেলের দাম বেড়ে যায়। কিন্তু লক্ষ্য করে দেখেন আল্লাহ পাক বিশ্বের মধ্যে মাটির নিচে মুসলমানের মাটির নিচে দিলেন, আর কাফের মাটির নিচে মাত্র 25%। সম্পদ আমাদের কাছে এমন সম্পদ, তেল যদি মুসলমান বন্ধ করে দেয় সারা বিশ্ব কালকে অসল হয়ে যাবে। আপনাদের কম সমস্ত মুসলমান তেল ওরা দেশরা যদি কথা বলে যে শোনা আমরা তেল বন্ধ করে দিব যদি চীনের উইগরের নির্যাতন বন্ধ না হয়, রোহিঙ্গার বন্ধ না হয়, ফিলিস্তিনের নির্যাতন বন্ধ না হয়, কাশ্মীরের নির্যাতন বন্ধ যদি না হয় আমরা তেল বন্ধ করে দেব। 24 ঘন্টার ভিতরে সমস্ত যুদ্ধ বন্ধ হয়ে যেতে বাধ্য হবে। বড় সবই আমাদের হাতে, কিন্তু আল্লাহ এই সম্পদ আমাদের দিছে যে কাজে লাগাইবার জন্য, ইজাত না লাগে উল্টা লাগাই দিই না। আমরা বুক বিলাসের মধ্যে লিপ্ত হয়ে গেছি তখন আল্লাহ এই তেল গ্যাস আমরা না খাওয়াই হেরারে খাওয়াই ঠিক নেই। ইদানের জন্য একটা কবিতা আছে না, কুকন কুকন দাঁত পারি কুকন মোদের কার বাড়ি, আইরে কুকন ঘরে আর দুধ মাখা ভাত কাকে খায়। এটা কি কবিতা হইল, এটা তো কম দরকার ছিল এইভাবে, কুকন কুকন দাঁত পারি কুকন মোদের কার বাড়ি, আইরে কুকন ঘরে আর দুধ মাখা ভাত খাইয়া যা। ডাকে কুকন রে ভাত খায় তো খাওয়া, এটা কি ইদার স্বামী নজরুল আছে কইতাম নি স্বামী নজরুল দা ভাত দুধ দিয়ে মাখাইছে কুকন রেখা হইতো, কিন্তু কুকন বেতনী দুষ্ট হেমাকে ধরা দেয় না, মা দেয়নি গেলে হেমা মেদুর মারে, মা বামে গেলে হেজা মেদুর মারে, বেশি কাছে মারি সাক্ষা দেয় মারে ঢিল মারে। মা এই দুধ ভাত খাইলে তোর ভাই যাইব আমার কি উল্টে আমাদের দরা দেশ না ভাত ইদা মারো তৈলে এখন তৈরি হইতাম না, মাখাইতাম তোর লেগে কিন্তু দেখলাম খাওয়ারে মাঝুর এখন ঠিক এখন দেখ কুকুন দেখে কুকুন দেখাইবে লেগে না দেখাইবে লেগে কিটা দেখতো যে ভাত আসিল তোর খায় খাওয়ার তোদের কম। এটা তাইলে কবিতা না এইভাবে কুকন কুকন ডাক বাড়ি কুকন মোদের কার বাড়ি, আইরে কুকন ঘরে আর তোর আচরণে তোর দুধ ভাত খাওয়ায় খায়। কুকন যে যায় কেন, এটার উদ্দেশ্য হইল কুকন নি অনতত্ত হইয়া তওবা করে, কুকন যদি হ্যাঁ তোর মা কুমায় আর খাবার ইচ্ছে আমরা তরে নেব মজুরি কম ঠিক কিনা ঠিক তেমনি হবে। ঈদের সাথে মিলে যা আমি একটা কবিতা বানাইছি কইতাম নি হ্যাঁ বলা তো বানাইছে কুকন কুকন ডাক বাড়ি কুকন মোদের কার বাড়ি, আর আমি যারা বানাইছি মুসলমান মুসলমান ডাক বাড়ি মো মুসলমান কার বাড়ি, আইরে মুসলমান ইসলামের ঘরে আর ইরাকের তেল বুঝে খায়। ইরাকের তেল বুঝে খায়
তো মুসলমানদের রাখেন কেন? এই তেল আল্লাহ দিছে মুসলমানের উন্নতির জন্য। যেগুলো আদৌ জিজ্ঞাসা করবে না বা জানলেও কোনো সুবিধা নাই, না জানলেও কোনো সুবিধা নাই। রসুল আল্লাহ কি দিয়ে বানিয়েছেন মারি জানু নির্দিয়া ইদার মায়ের করার তো কোনো রসুলি আছে না, এটা কোনো দরকার হয়ে নাই। মারি দেওয়া বানিয়ে কি আর নূর দিয়ে বানিয়ে তোমার কি মাঝে কোন ঠিক নেই? আল্লাহ যদি রসুলের নূর দিয়ে বানাইছে কি হইলো? আল্লাহ যদি রসুলের মারি দেওয়া বানায় হয় মারি দেওয়া আমাদের কি হইছে? এইভাবে আমাদের মধ্যে তারা হাতার সৃষ্টি করে, এরা আসলে ইসলাম মুসলমানের কল্যাণ চায় না। এই জন্য ভাইয়ের প্রত্যেকটা মানুষের সাথে তুমি সুন্দর আচরণ করো, তোমার আচরণ এমন হবে যে আচরণে গোটা সমাজ তোমার আচরণের কারণে পরিবর্তন হয়ে যায়। তোমার আচরণ আখলাক দেখে বেঈমান কাফের ইসলামের দিকে দাবিত হয়ে যায়। সাহাবায়ে কেরাম ওই গুণে গুণান্বিত যখন হয়েছিলেন, তাদের মধ্যে এমন গুণ অর্জন করেছিল আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পছন্দ করে নিয়েছেন। নবীজি একদিন জাফর রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেন, জাফর তোমার মধ্যে নাকি চারটা গুণ আছে, যেই গুণগুলো আল্লাহ পছন্দ করেন। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী গো, আমার গুণগুলো আমি জানি, আপনি জানলেন কিভাবে? আল্লাহর নবী বলেন, জাফর আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে তোমার গুণগুলো আমাকে জানাইয়া দিয়েছেন। বলো তোমার মধ্যে কি গুণ? এই গুণগুলো যদি আজকে আমাদের যুবকদের ভিতরে আসে, এই চারটা গুণ যদি আসে, এমন যুবক যদি তৈরি হয়ে যায়, আমাদের সমাজের চেহারার পরিবর্তন হয়ে যাবে। আর ওয়াজ লাগবে না চারটা কথা, ওয়াজ সংক্ষেপ যত সংক্ষেপ হয় তত ভালো। আমরা বেশি ওয়াজ শুনতে শুনতে সকালে জিগায় জুলে খেবে না নাবি এক হুজুর গেছিল দাওয়াত খেয়েছ, তো লোক চালি গা জায়গায় তুই আমার দাওয়াত দেন তো নামাজ করিস না, কে মাঝে মাঝে করি হুজুর কে মাঝে মাঝে যে হলো বল তো দেখি, বল দেখি ফজরের নামাজ কে দেখাত, হে আমার সালাক আছে, হে কেউ তো সমান অষ্ট না কইরা ভাত তৈরি তরকারি আনতে আনতে ফাঁকে ফাঁকে কইলে যে সমাজও কাজে লাগলো। আর আসল উদ্দেশ্য হইল বৌরে জিগাইত, এ তো জানে না। তখন বৌর কাছে কি আবার ফজর নামাজ কয় দেখাত জানো? জানতাম না আমি, সার ভাঙা আমাদের হাত ওই যাইছি ভাঙলাম পর্যন্ত কফজন আমার সাই দেখা দুই দেখা শূন্য দুই দেখা ছড় কোথায় আমি কই আই বউ কই আই বাজে যদি জোহর জিগায় কো জিগাই তো হারু যে বেসবা মুল্লা না জিগাই সারছে না কোথায় কই জোহরের নামাজ বারো রাখ দশ টাকা তখন কত কই আয় কো যদি আসল জিগায় কো বেড়া যখন বাইতে সে দিকে মিঠু তো আসল শিখেছে মাগরিব এসাও
এই যে বলে প্রথম নাম বুঝি জানে না, ইবাদত যখন আসক্তের নামাজ শিখেছে আর হুজুরে সামনে গেছে, হুজুর তখন প্রথম নামাজ কয়লা কাজ করলাম তখন যাই নিয়ে সরে সব কিছু দিয়ে এখনকার হুজুর আপনি বড় কষ্ট হইতেছেন, আমি কইতে দিদি করতেছি ফজরের নামাজ দশটা হুজুর এমনি হুজুরের লাঠি গল্লা লইছে হ্যাঁ ভাই তার খাওয়ান যায় না, যে কয় ফজর নামাজ দশটা খাওয়ান দেখা মাস্টার করিস না বিশ রেখা মরবে মানে না তোর সাইড হাত মার ভিতরে এসেছিল আজকের আবার যুবক সমাজের ভিতরে এই চারটা গুণ যদি এসে যায়, যুবক এই চার গুণের অধিকারী যদি হয় গোটা সমাজ পরিবর্তন হয়ে যাবে। আমার কথা অনুযায়ী টাইম হয়ে গেছে, তো সাড়ে বারোটা হইবার আর কয়েক মিনিট বাকি আছে, অনুমতি দিলে এই কয়েক মিনিট কইতাম না এখনই ছেড়ে দিতাম, সাতটা গুণ কাজে সংক্ষেপে গাইলাই ব্যাখ্যা দিতে গেলে আজকের বাদ কেন আল্লাহ নবী বলেন যাবর তোমার মধ্যে যে চারটা গুণ যেই গুণ আল্লাহ পছন্দ করেন যাবের যা করলে বড় দেখি হযরত যা করল রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ নবী গো চার গুণের মধ্যে এক গুণ হলো আমি ইসলাম গ্রহণ করার আগেও আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সামনে সম্মানের জন্য কোনদিন মাথা নত করি নাই। দরকারে মাথা নত করতে পারে বিভিন্ন জায়গায়, কিন্তু সম্মান দেখাবার জন্য আল্লাহ ছাড়া আর কোন গায়রুল্লাহর সামনে মাথা নত করতে পারে না। যদি আজকের সমাজ আজকের যুবকরা এই অঙ্গীকার করে যে আল্লাহ ছাড়া কোন ল্যাংচা ফ্যাংচা তারপরে কবর আর কুড়ের লেখা খেতাসা কারোর সামনে মাথা নত করবো না আল্লাহ ছাড়া, এই যুবকদেরকে অপমানিত করার পৃথিবীর কেউ নাই। এক নম্বর আল্লাহ ছাড়া সম্মান দেখাবার জন্য কারো সামনে মাথা নত করি নাই, এক ব্যাখ্যা দেওয়া নেই তেমনি কেন কেন করে নাই এটা আমার বিবেক না করে, আমার যে আল্লাহ কেউ বিবেক দিছে এটারে আপনার ইংলিশ বলা হয় কমন সেন্স, আপনার বাংলা হয় সাধারণ জ্ঞান যে আল্লাহ দিছে এই সাধারণ জ্ঞান দিদি গাইলে কয় আমি গাইরুল্লাহর সামনে আল্লাহ ছাড়া কারো সামনে সম্মান দেখাবার জন্য মাথা নত করতে পারি না, কেন আমি তো মাথা নত করবো সম্মানের জন্য তার সামনে যিনি আমার থেকে বলবো, আর আল্লাহ ছাড়া পৃথিবীতে আমার থেকে যত বড় বীর হোক যত বড় আউলিয়া হোক মানুষ হিসেবে তিনি সমান। একটা ব্যঙ্গার একটা ব্যঙ্গের সামনে মাথা নত করে না, একটা গরু আর একটা গরুর সামনে মাথা নত করে না, একটা কুত্তা আর একটা কুত্তার সামনে মাথা নত করে না। দেখবেন একটা কুত্তা যদি আপনার বাড়ির সামনে এসে যায় আর আপনি যদি আপনার কুত্তাটা এরকম তখন ওই আগন্তুক কুত্তাটা চিন্তা করে দেখে একদিকে কুত্তা
আগের থেকে হেল মালিক, দুইজনে মিলল শুরু করলে আমি টিকতাম না, পারতাম না, তখন সারাদার করে, কিন্তু শ্রদ্ধা দেয় না, দেখবেন ইরম ইরম করে লেশ টানিয়ে দিয়ে, এমনি হয় না, এমনি যায় না, ব্যথা হয়, কিন্তু মাথা দিয়া তার সামনে ধরে না, এটা কুত্তা, ওটা কুত্তার সামনে মাথা মতো বলে না। ও মুসলমান সাহাবায়ে কেরামের চরিত্র আল্লাহ তাআলা কারোর সামনে মাথা মতো বলে না। নম্বর দুই, ওগো আল্লাহর নবী, ইসলাম গ্রহণ করার আগে যেই সময় মদ পান করার দায়িত্ব ছিল, ওই সময়ও আমি জীবনে কোনোদিন মদের গ্লাস হাতে নেই। কেন? আমার বিবেক বলে যে জিনিসটা পান করলে আমার আকল জ্ঞান ঠিক থাকে না, যার কারণে আমার সম্মান, যেটা পান করলে লুঙ্গি আসে কি নাই এটা কইতাম পারি না, যেটা পান করলে ফলে বউ আর মার মধ্যে পার্থক্য বুঝি না, এমন জিনিস আমি খাবো কেন? আজকে তো এমন সমাজে স্কুলের ছাত্র ছাত্রী মিলে বিড়ি হওয়া শুরু করছে, তাও বিড়ি না, সিগারেটের ভিতরে হিরোইন ঢুকাই। আবার আরেকটা দেখছি কি তাদের জন্য দিয়া এখানটা গরম করে আইতে হয়, দেখি তাহলে জানেন নি দেখি দেখি আবার নাম কি তাদের বাবা আল্লাহ জানে, এতদিন ডাকছিলাম খাদা বাবা, ওখান থেকে আমার ইয়াবা বাবা, মাদকের বিরুদ্ধে অভিযান করতে গিয়ে থেমে গেল কেন? থাকায় দেখে গুছা সমাজ মাদকের বৃত্তে ডুবা, এককালে মন্ত্রীর থেকে দইরা সঙ্গীদার হয়ে যান। তাই আল্লাহ নবীকে বলেন, ও নবীজি, আমি যা পরে জিন্দগিতে কোনোদিন মদের বোতল হাতে নেই নেই করে গেল। নম্বর তিন, তিন নম্বর হলো, অগ্নবিধি, আমি যাব ইসলাম গ্রহণ করার আগেও কোনদিন জীবনে মিথ্যা কথা বলি নাই। কেন? মিথ্যা কথা যারা বলে তারা আজ হোক কাল হোক সমাজে তাদের প্রভাব থাকে না, প্রকাশ হয়ে যায়, প্রকাশ হয়ে যায়। ইসলাম গ্রহণ করা লাগে আমি জিন্দগিতে কোনোদিন জিনা করি না। আজকে আমাদের সমাজ যুবক যুবতীরা জিনা আর অশ্লীলতা বেহায়া অনায় ভরে গেছে, নাম দেয় একটা করে আরেকটা, নাম দেয় প্রেম ভালোবাসা কিন্তু জ্ঞান দেখা যায় অন্যথা, মাঝে এখান থেকে না। আমি একটা বই হইলাম, বইটা ফরতাছি ওই ম্যাগাজিনের রয়েছে গাড়ির দিয়ে ফরতাম, তো দেখি একটা লেখার কলম এলো, একটা কলম এটার হেডলাইন হইলো শীতের চাদর। তো আমি ভাবলাম শীতের চাদর মানে ভালো কোনো সাপ্লাই দিতেছে চাদর, একটা চাদর যদি ভালো দেখি অনেকদিন ধরে সব
ভালো সাদর কিনতাম। এই আশায় ফললাম বৃত্তি গিয়ে ঢিঙ্গা এটা দিয়ে বদমাইছে সাদর। চোদ্দ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের নামে যুবক যুবতীরা একটা একটা আঙ্গাটা ধরিয়া অঙ্গাঙ্গি সুমাসমি বিয়ার আগে অঙ্গাঙ্গি সুমাস ইদের নাম ভালোবাসা, ইদের নাম কুত্তা কুত্তি, ইদের নাম বদমাইশি। আমাদের সরকার ও বুথের সরকার, বুথের সরকারে একদিকে ইফতিটিং বন্ধ করতে হবে, এসি পড়া বন্ধ করতে হবে, নারী দর্শন করে চোদ্দ বছরের শাসন করে দেন্ড, আরেকদিকে এই ভালোবাসা জীবন দিতে চাই। যদি সত্যি আপনারা ইফতিটিং বন্ধ করতে চান, আপনারা যদি সত্যি এসি পড়া বন্ধ করতে চান, যদি সত্যি শিশু বাচ্চাকে দর্শনের হাত থেকে রক্ষা করতে চান, ভালোবাসার নামে দিবস বদমাইশি দিবস বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। আজকে যুবকদের চরিত্র ধ্বংস করার জন্য হাজারো ইয়ে লাগাইছে, যাক আমার টাইম শেষ। এই জন্য এই গুণটা যদি যুবকদের মধ্যে আসে, আল্লাহ রসুল ওনার বক্তব্য শুনে করে যাবো, এতদিন তো দেখতাম তোমার আর আমার গঠন কিছুটা মিল, এখন তো দেখি তোমার আর আমার চরিত্র এক। এই চারটা গুণ যদি আজকের আমাদের যুবকদের মধ্যে আসে, তাহলে এই সমাজ সোনার সমাজ হয়ে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দেখছ করে বলেন আমি দূর করেন আইতে আইতে একটু দোয়া করে এলাই মতো স্যার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। أستغفر الله إن الله غفور رحيم. الحمد لله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا العالمين সারাত জীবনের গুনার বোধামাথাইনি গুনার উপরে লজ্জিত আর শর্মিন্দ হয়ে আর মনে মানিয়ে সদা দাঁড়িয়ে মুরব্বী নিয়ে নৌজোয়ান ভাইদের নিয়ে পর্দার আলোদের নাক্কর মা বন্ধুদের নিয়ে আমি গুণাগার মুসাফির অবস্থায় হাত পায় না, মেহরবানি করে আমাদের জিন্দগির গুনারে মাফ করে দাও, আমাদের স্ত্রী সন্তানরা মাফ করে দাও। আজকের এই মাহফিল করেছেন আল্লাহ তাআলা ওনাদের এবং এই মাহফিল যারা শরীক হয়েছেন শ্রম দিয়া বুদ্ধি দিয়া টাকা পয়সা দিয়া যারা সহযোগিতা করেছেন মাহবুব গো সকলের জিন্দেগীর গুনাহে মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ তুমি সুস্থ করে দাও, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বাড়াইয়া দাও। আয় আল্লাহ নিতন ভাই এবং ওনার ভাইয়েরা সহ সবাইকে পাক্কা নামাজি দিনদার বানাও, আমাদের সবাইকে পাক্কা নামাজি বানাইয়া দাও, এই এলাকার সবাইকে নামাজি বানাইয়া দাও। আয় আল্লাহ আমাদের রুজি রোজগারের বরকত বাড়াইয়া দাও, অভাব অনুযায়ী দূর করে দাও। ইয়া আল্লাহ দুশ্মনের দুশ্মনীর থেকে হিংসকের হিংসার থেকে আল্লাহ দিন ও মানুষের ক্ষতির থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করো। আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরুদ ও সালাম নবীজির রওজা মুবারকে পৌঁছে দাও। যত মমিন মমিনাত কবরে ঘুমাইয়াছেন সকলের কবর আজাম মাফ করে দাও, বিশেষ করে আপনার মা বাবার কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ আজিজ সুনামি আসাব মরহুম হাজির সুনামি আসাব সহ এই এলাকার এই বাড়ির যত মুর্দা কবরে ঘুমাইয়াছেন প্রত্যেকের কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও, এই মাহফিলের সওয়াব ওনাদের কবরে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম আমাদেরকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও। আল্লাহ আমাদের সকলকে যেদিন মরণ দাও ইমানের সাথে মরণ দিও,
ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم امين برحمتك يا رب.